আশিত সাংদোষা ডিজে বাপি হে প্রজগোপীর জীবন মর, একবার দেখা দাও প্রভু, একবার আমায় দেখা দাও। আমি বৃন্দাবনে চলেছি, কাকে বলবো, কি আমায় বলে দেবে তোমার সন্ত, বলতে পারো প্রভু? আমি শুনেছি বৃন্দাবনে গেলেই নাকি তোমার দেখা পাওয়া যায়। কতদূর তোমার সেই বৃন্দাবন বলো না প্রভু? এতদিন যার আশায় বসেছিলাম, যাদের ভরসায় বসেছিলাম, ভেবেছিলাম এরাই আমার সব, কিন্তু আমার কেউ নয়, এরা আমার কেউ নয়, এরা আমার প্রকৃত বন্ধু নয়। কাতবকান্ত হস্তিপুত্র সংশয় অতীব বিচিত্র, লোলিনী জলগত তরল তদপদ অতিশয় চপলা, কে কার কেউ কারণ নয়। ওরে মন পদ্ম পাতাল চলেন নাই, প্রাণটা কেবল টলমল টলমল করছে, কখন যে পুড়ে যায় তার পাওয়া হবে না। বলে দাও সন্তান তোমার দয়াময়, কাকে বলবো, কে আমায় তোমায় সন্তান দেবে? অঝরে কাঁদছে বসে বসে জমিদার মানুষ, তো হাঁটতে পারছে না, মাঝে মাঝে পথের মধ্যে বিশ্রাম করছে, আর অঝরে কেঁদে চলেছে। হঠাৎ এক ব্রজরমণী দেখতে পেলেন মা ওই পথ দিয়ে চলেছে, ওই রমণীকে ডাক দিয়ে বলছে, ও রমণী রমণী, শুনছ, শোনো না। পিছন ফিরে তাকালেন, কে কে তুমি? আমায় তুমি চিনতে পারবে না, আমি সুদূর কলকাতা থেকে এসেছি, আমার নাম কৃষ্ণচন্দ্র। চমকে উঠলেন, কৃষ্ণচন্দ্র? আরে আমাদের বৃন্দাবন চন্দ্রের নামের সাথে তোমার নামটা তো মিলে গেছে দেখছি। বৃন্দাবন চন্দ্র? হ্যাঁ গো, হ্যাঁ, আমরা যার দাসী, যাকে আমরা আন জানি না, যাকে ছাড়া আমরা বাঁচতে পারি না, তিনিই তো আমাদের পতি গো পতি। ব্রজরমণী বলতে পারো আমি কেমন ভাবে তার সন্ধান পাবো? বলতে পারো ব্রজরমণী বলো না। এই যে তুমি বৃন্দাবনে এসেছো, আগে তুমি গুরুচরণ আশ্রয় করেছো? গুরুচরণ কই? না তো, তা তো করা হয়নি। বৃন্দাবনে এসেছো, আরে গুরুচরণ আগে না আশ্রয় নিলে তুমি গোবিন্দের চরণ পাবে কেমন ভাবে গো? আগে চাই গুরু কৃপা, যতদিন পর্যন্ত তোমার গুরু কৃপা লাভ না হয় ততদিন পর্যন্ত তুমি গোবিন্দর দর্শন পাবে না। বলতে পারো ব্রজরমণী এমন কি সদগুরু আছে বলতে পারো? শোনো শোনো শোনো, এখানে একজন মাত্র সদগুরু আছেন গো, যার নাম হলো শ্রীজীব গোসাই, অবিরত নয়ন ধারা, যে কৃষ্ণ ছাড়া আনে জানে না। তিনি কোথায় থাকেন জানো? ওই যে দেখো, ওই যে যমুনা দেখতে পাচ্ছ, ওই দেখো যমুনার, দেখো দেখো ভালো করে লক্ষ্য করে দেখো, ওই যমুনার কিনারে পর্ণ কুঠিরে উনি থাকেন। যাও যাও, আর বিলম্ব করো না, ওই গুরুর চরণ আশ্রয় করো, দেখবে ওনার চরণ তলে বসলে সব সম্ভব মিলে যাবে। যাও, বিলম্ব না করে জমিদার কৃষ্ণচন্দ্র অছন নয়নে কাঁদতে কাঁদতে ওই যমুনার কিনারে উপস্থিত হয়ে পর্ণ কুটিরের দুয়ারের সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে
আপন মনে করো জোরে গাইছেন। কি গাইছেন গো মা, কি গাইছেন? গুরু কৃপাহি কেবলম, গুরু কৃপাহি কেবলম, শুনতে পেলেন কে কেমন করে ডাকে আমায়, কে তুমি? গুরুদেব একটিবার কৃপা করে আসুন না গুরুদেব, আমি বহু দূর থেকে ছুটে এসেছি আপনার চরণধুলি পাওয়ার আশায়, একটিবার কৃপা করে আসুন না গুরুদেব। কে তুমি? আমি 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 জমিদার কৃষ্ণচন্দ্র। ফিরে যাও, ফিরে যাও এখান থেকে। শোনো, এখানে কোনো রাজা জমিদারের স্থান নয়, এটা মাধুর্য মণ্ডিত দেশ, এটা বৃন্দাবন, এখানে কোনো রাজা জমিদারের স্থান হতে পারে না। তুমি ফিরে যাও এখান থেকে। গুরুতে একদিন আমি জমিদার ছিলাম বটে, কিন্তু আজ আমার কিছু নেই গুরুদেব, আজ আমি বড় কাঙ্গাল হয়ে এসেছি, একটিবার আমায় কৃপা করুন গুরুদেব, একটিবার আমায় কৃপা করুন। থাকতে পারলেন না গুরুদেব, ওই পর্ণ কুঠিরের মধ্যে থেকে যখনই এক পা এক পা করতে করতে নিচে নেমেছে মা, জমিদার কৃষ্ণচন্দ্র অঝর নয়নে কাঁদতে কাঁদতে ওই গুরুদেবের শ্রীচরণ তলে আঠার গুরু গুরুদেব চরণ দুখানা বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে গুরুদেব। আজ আমি সর্বস্ব ছেড়ে, আজ আমি সর্বহারা কাঙাল হয়ে ছুটে এসেছি গুরুদেব, আপনি আমায় ফিরিয়ে দেবেন না গুরুদেব, আপনি আমায় ফিরিয়ে দেবেন না গুরুদেব। আজ আমার কিছু নেই, আজ আমি কাঙাল হয়ে এসেছি গুরুদেব, আপনি আমায় ফিরিয়ে দিতে পারেন। ওঠো বাবা, ওঠো, অমন করে কেঁদো না, এ পথ বড় কঠিন, তুমি যে উদ্দেশ্য নিয়ে এসেছো তুমি পারবে না, তুমি জমিদার, এই স্থান তোমার জন্য নয়, তোমার এখনো মোহ যায়নি, তুমি যাও, তুমি ফিরে যাও এখান থেকে। গুরুদেব আপনি আমায় ফিরিয়ে দেবেন না গুরুদেব, একদিন আমি জমিদার ছিলাম বটে, কিন্তু আজ আমার কিছু নেই, আপনি একটিবার আমায় কৃপা করুন গুরুদেব। শোনো বাবা, আমি যা বলবো তুমি করতে পারবে? আমি যা বলবো তুমি করতে পারবে? পারবো গুরুদেব, আমি তাই করব, বলুন আমায় কি করতে হবে। ভিক্ষা করতে পারবে? ভিক্ষা,
আমি জানতাম তুমি জমিদার মানুষ, তুমি ভিক্ষা করতে পারবে না, এ কর্ম তোমার জন্য নয়, তুমি ফিরে যাও গৃহে, তুমি ফিরে যাও। না গুরুদেব, আমি পারবো গুরুদেব, আমি ভিক্ষা করতে পারবো, বলুন আমায় কি করতে হবে। শোনো বাবা, আজ থেকে আমি তোমায় একটি কর্ম দিলাম, এই কর্ম তুমি করতে থাকো, যেদিনই তোমার সময় হবে সেই দিন নিজের ডেকে তোমায় আশ্রয় দেব, কোথায় জানো? আমার এই বিশাল পক্ষ মাঝে। গুরুদেব এত কৃপা আপনার, এত করুণা আপনার। শোনো বাবা, আজ থেকে তুমি প্রতিদিন তিনবারই করে মাধুকরি করবে, এই মাধুকরি করে যা পাবে তা এনে আমার এই আশ্রমে দান করবে, কড়া মাত্র সঞ্চয় করবে না, তৃণের শয্যায় শয়ন করবে, দিনে একবার প্রসাদ পাবে, গুরুচরণ আশ্রয় করবে, গুরু সেবা করবে, আর কি করবে জানো? দিবাদিশি তুমি কৃষ্ণ নাম জপ করবে। বেশ গুরুদেব, আপনি যা বলেছেন তাই করব, প্রতিদিন আমি তিনবারই করে ভিক্ষা করব, আর ব্রজবাসীর দুয়ারে গিয়ে বলবো, ব্রজবাসী তোমরা আমায় কিছু ভিক্ষা দাও। তবে কোন ভিক্ষা জানো? যে ভিক্ষা পেলে, যে ভিক্ষা পেলে কোনোদিন ভিক্ষা করতে লাগে না, যে ভিক্ষা পেলে জীবনের সার বস্তু, নিত্য বস্তু আমার গোবিন্দকে লাভ করা যায়। তোমরা আমায় সেই ভিক্ষা দাও। এই বলে গুরুদেবের চরণে প্রণাম করলেন। যখনই গুরুদেবের চরণে প্রণাম জানিয়েছে, গুরুদেব বললেন, শোনো বাবা, আজ থেকে আমি তোমার নাম দিলাম, আজ থেকে তোমার নাম দিলাম, তুমি লালা বাবু, তুমি লালা বাবু, তুমি লালা বাবু হয়ে এই বৃন্দাবনে বিরাজ করবে। সেই দিন থেকে লালা বাবু নামে খ্যাত হলেন, প্রতিদিন তিনবারই করে ভিক্ষা করে, আর মনে মনে গোবিন্দকে কামনা করে। কি বলে গো মা, কি বলে? ভগবান ভগবান প্রণাম তোমায় ভগবান, প্রণাম তোমায়।
ভিক্ষাং দেই, তিনবারই ভিক্ষা করে গুরুদেবের আশ্রমে ফিরে এলেন। গুরুদেব, গুরুদেব, আমি পেরেছি গুরুদেব, আমি ভিক্ষা করতে পেরেছি গুরুদেব। লালা, পেরেছ তো? খুব সুন্দর। শোনো বাবা, এইভাবে তুমি তিনবারই করে মাধুকরি করবে, তিনবারই করে ভিক্ষা করবে, তোমার এই ভিক্ষানা টণ্ডুল আমার এই আশ্রমে রন্ধন হয়ে গোবিন্দ সেবায় লাগবে। আবার বলে দিই, দিনে কিন্তু তুমি একবার প্রসাদ পাবে, দুবার তুমি প্রসাদ পাবে না, এ আমার আদেশ। লালাবাবু বলছেন, গুরুদেব, আপনি যদি আমায় আদেশ করে আমি একবার কেন ছয় মাস বৎসর কাল কাটাতে রাজি আছি, তবু আমি একবার গোবিন্দের দেখা পেতে চাই, তবু একবার আমি রাধা রানীর দর্শন পেতে চাই। ভিক্ষার পাত্রটি নিয়েছে মা, ভিক্ষার পাত্রটি নিয়ে ব্রজবাসীর দুয়ারের দিকে চলেছে। ব্রজবাসীরা বলছে, হায়রে, যে ছিল নাকি একদিন জমিদার, সে আজ ভিক্ষুক হয়েছে, সে আজ কঙ্গাল হয়েছে, কেন, কিসের অভাব? তো লালাবাবু মনে মনে বলছে, আমার যে কি অভাব, আমি যে কেন এসেছি, আমার গোবিন্দ ছাড়া আর কেউ জানে না, আমার রাধারানী ছাড়া আর কেউ জানে না। ভিক্ষার পাত্রটি নিয়ে মা চলেছেন ভিক্ষা করতে। কেমন ভাবে ব্রজবাসীর দুয়ারের দিকে চলেছেন, কৃষ্ণ গুণগান গাইতে গাইতে। কেমন ভাবে চলেছে মা? রাধা কৃষ্ণ প্রাণ মন, রাধা কৃষ্ণ প্রণাম মন,
কতদিন হয়ে গেল বৃন্দাবনে এসেছি, আজও আমি গুরু কৃপা লাভ করতে পারলাম না। যতক্ষণ না পর্যন্ত গুরু কৃপা লাভ না হয় ততদিন গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। আবার আমায় ভিক্ষায় বেরোতে হবে। ভিক্ষার পাত্রটি নিয়ে মা বৃন্দাবনের পথ দিয়ে হেঁটে চলেছে আর মনে মনে চিন্তা করছে, বহুদিন আগে এসেছিলাম বৃন্দাবনে, কেননা এই পার্থিব জগতের বন্ধু এখনো আমার আছে, যার নাম হলো জগৎ সে। মনে মনে চিন্তা করতে করতে চলেছে মা, হাঁটতে হাঁটতে চলেছে, আর এমন সময় হঠাৎ দেখতে পেলেন এক বিশাল অট্টালিকা চমকে উঠে। একি এই বিশাল অট্টালিকাটি কার হতে পারে? নিশ্চয়ই কোনো ধনী ব্যক্তির হতে পারে, তবে এর বাড়িতে গেলে আমার সব আশা পূর্ণ হয়ে যাবে, আর আমায় কোথাও যেতে হবে না। এই বলে ভিক্ষার পাত্রটি নিয়ে চলেছে মা। যখনই এক পা এক পা করতে করতে ওই দুয়ারের মধ্যে প্রবেশ করেছে, দেখলেন কি না, যার বাড়িতে গিয়ে পড়েছেন মা তিনি অন্য আর কেউ নয়, তারই বন্ধু জগৎ শেঠের বাড়ি। চমকে উঠে, না না, হে তোমার সেই বন্ধুর বাড়ি, এর বাড়িতে আমি ভিক্ষা করতে পারবো না, এর বাড়িতে আমি ভিক্ষা করতে পারবো না, এর সাথে আমার বহুদিনের বিবাদ, এর বাড়িতে ভিক্ষা করতে পারবো না। ভিক্ষার পাত্রটির মা ছুটতে ছুটতে চলেছে কোথায়? গুরুদেবের কাছে ছুটতে ছুটতে গিয়ে বলছে, গুরুদেব, আমি ভিক্ষা করিনি, আমি ফিরে এসেছি গুরুদেব। লালা, তোমার ভিক্ষার পাত্র শূন্য কেন লালা? গুরুদেব, আমি ভিক্ষা করিনি গুরুদেব, আমি ফিরে এসেছি। কেন করোনি? কি কারণে ফিরে এসেছো বলো আমায়। গুরুদেব, যার বাড়িতে ভিক্ষা করতে গিয়েছিলাম সে আমার চির শত্রু। শত্রু? কে তোমার শত্রু? আমার বন্ধু জগৎ শেঠ। চমকে উঠে, জগৎ শেঠ তোমার শত্রু? শোনো লালা, জগৎ শেঠ যদি শত্রু হয়, তুমি এই বহির্জগতের একটি শত্রুকে যদি জয় করতে না পারো, তার কাছ থেকে তুমি ভিক্ষা করতে না পারো, তবে ওই দেহের ছয়টি শত্রুকে তুমি জয় করবে কেমন করে? যতদিন না পর্যন্ত তুমি ওই দেহের ছয়টি শত্রুকে জয় করতে পারছো, কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য, যতদিন তুমি লাভ করতে না পারছো, জয় করতে না পারছো, ততদিন পর্যন্ত তুমি গুরু কৃপা লাভ করতে পারবে না। আর শোনো লালা, তুমি হয়তো জানো না
গুরু গৃহে থাকলে কিছু না কিছু একটা কর্ম করতে হয়, কর্ম না করে গুরু গৃহে প্রসাদ পেতে নেই। আমি তোমাকে আদেশ দিলাম, এই মুহূর্তে তুমি ওই তোমার বন্ধু জগৎ সেনের বাড়ি থেকে এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করে নিয়ে আসবে। যে আমার চির শত্রু, আমি কেমন করে যাব গুরুদেব তার কাছে ভিক্ষা করতে? বলতে পারেন গুরুদেব, কেমন করে আমি যাব তার কাছে? একটু আমায় আশীর্বাদ করুন গুরুদেব। গুরুদেবের থেকে আশীর্বাদটা সঙ্গে করে নিয়ে চলেছেন মা কোথায়? জগৎ শেঠের বাড়ি। জগৎ শেঠের দুয়ারে গিয়ে দাঁড়িয়ে চিৎকার করে ডেকে উঠল, কি আছো গৃহে? আমায় কিছু ভিক্ষা দাও, আমি ভিখারি। শুনতে পেলেন জগৎ শেঠের একমাত্র কন্যা উপরতলা থেকে নিচের তলায় নেমেছে। মা জগৎ শেঠের একমাত্র কন্যা নিচে নেমে বলছে, বাবা বাবা, আজ প্রভাতকালে এক ভিখারি এসেছে বাবা, আমি তাকে ভিক্ষা দিয়ে আসি। যা যা মা যা, তুই ওকে প্রাণ খুলে দান করে আয়। জগৎ শেঠের এমন কোনো বস্তু নেই যাই ভাণ্ডার থেকে তাকে দেওয়া যাবে না, তুই তাকে প্রাণ খুলে গিয়ে দান করে আয়। জগৎ শেঠের কন্যা ভিক্ষাটি সাজিয়েছে, সুন্দর করে সাজিয়ে এক পা করতে করতে যখনই দুয়ারে এসে দাঁড়িয়েছেন, দেখলেন কি যে অধবদনে ভিখারি দাঁড়িয়ে রয়েছে, সে আর অন্য কেউ নয়, তারই পিতার বন্ধু বাগবাজারের জমিদার কৃষ্ণচন্দ্র চৌধুরী। বন্ধু পিতা, তুমি এখানে কেন এসেছ? মা রে, আমায় কিছু ভিক্ষা দিবি মা? দে না মা, আমি বড় আশা নিয়ে দুয়ার পেতে এসে দাঁড়িয়েছি তোদের দুবারে, আমায় কিছু ভিক্ষা দে মা। দাঁড়াও দাঁড়াও, একটু অপেক্ষা করো, আমি এখনই আসছি। দৌড়ে গেলেন বাবা চরণ তলে গিয়ে আছাড় খেয়ে পড়েছে। বাবা গো, বাবা একি, বাবা একি মা, তুমি একবার দেখে এসো। তুই অমন করে কাঁদছিস কেন, কি হয়েছে তো? এই তো বললি বাবা আজ সকালবেলায় প্রভাতকালে এক ভিখারি এসেছে ভিক্ষা দিয়ে আসি। বাবা, আমি তোমার একমাত্র কন্যা, আমি কোনোদিন তোমার কাছে হাত পেতে কিছু চেয়ে দিইনি বাবা। আজ আমি তোমার কাছ থেকে একটি বস্তু চাইব, তুমি আমায় দেবে না বলো না বাবা, তুমি আমায় দেবে না? বল বাবা, তুই কি চাস? বাবা, আমি কার জন্য চাইছি জানো? আমি আমার জন্য কিছু চাই না। তবে কার জন্য চাইছিস রে? বাবা চলো, বাবা চলো, তুমি একবার আমার সঙ্গে চলো, তুমি গেলেই দেখতে পাবে আমি কার জন্য চাইছি জানো? তোমার ওই বাগবাজারের জমিদার কৃষ্ণচন্দ্র আমাদের দুয়ারে দু হাত পেতে এসে দাঁড়িয়েছে বাবা। বন্ধু 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 বলতে বলতে ছুটতে ছুটতে এসেছে, নিচয় নেমে এসে দেখলেন কি যে অদবদনে ভিক্ষার পাত্রটি নিয়ে অঝর নয়নে বক্ষ ভেসে যাচ্ছে।
পিছন থেকে বন্ধু বলে যখনই ডেকেছে পিছনে ফিরে তাকালেন, কে কে? আমি তোমার বন্ধু জগৎ শেখ, তুমি আমায় চিনতে পারছ না বন্ধু? আমি তো কারোর বন্ধু নই, আমি যে কৃষ্ণের দাস। দাও আমায় কৃষ্ণ ভক্তি ভিক্ষা। কি বলছো বন্ধু, কি বলছো বলো, তুমি কি চাও বলো? এই আমার এত ঐশ্বর্য আছে, সর্বস্ব আমি তোমায় দিয়ে দেবো, বলো তুমি কে চাও? না 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 না, আজ আমি ওই পার্থব জগতের কোনো ভিক্ষা দিতে আসিনি, আমি ওই পার্থব জগতের কোনো ঐশ্বর্য দিতে আসিনি, আমি এসেছি এক মুষ্টি তণ্ডুল ভিক্ষা করতে। দৌড়ে গিয়ে বক্ষ মাঝে জড়িয়ে ধরেছে, বন্ধু সত্য করে বলো তো, সত্য করে বলো, তুমি সেই নিত্য বস্তুর সন্ধান পেয়েছো তাই নয়? কথা দাও, কথা দাও আমায়, যেদিন আমার এই দিন আসবে সেদিন তুমি নিজে ডেকে আমায় স্থান দেবে, তুমি কথা দাও, তবেই আমি তোমায় দেব কৃষ্ণ ভক্তি ভিক্ষা। থাকবো বসে যদি সেই দিন দেখা, আমি আশায় বন্ধু থাকবো বসে। এই না বন্ধু, আমি তোমাকে কৃষ্ণ ভক্তি ভিক্ষা দিলাম। মনের আনন্দে ছুটতে ছুটতে চলেছে কোথায় গুরু গৃহে, চিৎকার করে ডেকে উঠল, গুরুদেব। আমি পেরেছি গুরুদেব, আমি পেরেছি, আমি ওই বহির জগতের একটি সত্যকে জয় করতে পেরেছি। লালা পেরেছ তো, বাহ খুব সুন্দর। শোনো বাবা, তবে তুমি একটু বিশ্রাম করো, তুমি বড় ক্লান্ত বোধ করছো তো, তোমার এখনো অনেক বাকি আছে। গুরুদেব সেদিনের আর কত বাকি? আর একটু বাকি আছে বাবা, তুমি তোমার দেহের ছয়টি শত্রুকে জয় করো, তবেই তো তুমি গুরু গুরু কৃপা লাভ করতে পারবে। যাও তুমি বিশ্রাম করো। এই বলে জমিদার কৃষ্ণচন্দ্র মনের আনন্দে ওই বর্ণ কুঠিরের মধ্যে প্রবেশ করে ব্রজের ধুলা একত্রিত করেছে, জড়ো করেছে, জড়ো করে একটি বালিশ তৈরি করেছে। উমা বালিশ তৈরি করে আশার বিছানা পেতে মায়ার বালিশ মাথায় দিয়ে আপন মনে গাইছে। কি গাইছেন মা, কি গাইছেন? গাথিয়া মালতির মালা পারে তো না করেন সদা।
অবসান তারা যমুনায় জল ভরতে চলেছেন মা, বেলি অবসানকালে তারা যমুনায় জল ভরতে চলেছে, কেমন ভাবে চলেছে? মায়েরা হলো ধ্বনি শঙ্কর ধ্বনি, যত সব পুরো নারী জলে ভরি এসে গেছে মা, আমাদের লীলা শেষ করতে হবে, এখন অনেক বাকি আছে কিন্তু, তাই আজকের এই মধুর বৃন্দাবনে মিলন করছি। এই মধুর বৃন্দাবন মাঝে মিলন হইল, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই, কৃষ্ণ কৃষ্ণ ভজরে সবাই, রাধা রাধা ভজরে সবাই। I'm in it.
কৃষ্ণ কৃষ্ণ, সবাই মিলে একবার বলুন দেখি, উচ্চ স্বরে বলুন, বলুন রাধা কৃষ্ণ কৃষ্ণ, বলুন, বাহ, রাধা কৃষ্ণ 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 রাধা জানেন বাবা মা বউ বউ আপন, তাই না? হ্যাঁ, বাবা মা ভাই ভগ্নি বোন এরা কি কেউ আপনা মা? কেউ আপন নাই, তবে আপন কে? আপন হলেন অনাদি আদি গোবিন্দ। তাই কি বললেন? কোন সে মায়া কোন সাধনা বল বল রাধে রাধে
গোবিন্দ জয়।